ওয়েলকাম সবাইকে। আমরা এসে গেছি আজকে একটা নতুন পুরুলিয়ার বুকে একটা রিসর্টে এবং ক্যাম্পে। এটা হচ্ছে খুকুবুড়ু হিল রিসর্ট। এইটাই হচ্ছে সেই খুকুবুড়ু হিল যার নামে হচ্ছে এই রিসর্টটা। এবং এই হিলটার পাশে অনেক কটা রিসর্ট গড়ে উঠেছে, বাট এটা সব থেকে কাছে অবস্থিত। দেখো রিসর্টে ঢুকেই তোমরা এরকম একটা জায়গা পাচ্ছ, তার সঙ্গে হচ্ছে এখানে একটা গার্ডেন এরিয়া পাচ্ছ, তার সঙ্গে এখানে বসার জায়গা পাচ্ছ, এখানে জলের ব্যবস্থা পাচ্ছ। পলাশ ফুল তো এই সময় একদম মাস্ট, যে কটা রিসর্টে ঢুকবে একদম পলাশ ফুলে ভর্তি, এখানেও ভর্তি। এখানে কিছু টেন্ট রয়েছে, কিছু রুম রয়েছে, কিছু প্রিমিয়াম রুম রয়েছে, সবগুলো ট্যুর দেবো। তো এইবার খুকুবুড়ু রিসর্টের পরপর রুম ট্যুরগুলো দেবো এবং সঙ্গে বাজেটগুলোও বলবো। তো চলো স্টার্ট করি সবথেকে প্রিমিয়াম রুম দিয়ে, যেটা হচ্ছে এসি রুম। এই হচ্ছে খুকুবুড়ু পাহাড়, যার সামনে একদম রিসর্ট এবং রিসর্টের নামও হচ্ছে এই পাহাড়ের নামে। তো এই দিকে দেখতে পাচ্ছ C11। চলো একবার রুমের ভেতরটা দিই। এটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এইখানে রয়েছে ডবল বেড, ওয়াল পেন্টিং রয়েছে, এসি রয়েছে, ফ্যানও রয়েছে। তো একবার চলো এদের বাথরুমের ট্যুরটা দিয়ে দিই। তো দেখো মোটামুটি ছোটোর মধ্যে বাথরুম রয়েছে, গিজারও রয়েছে। তো এবার যদি তোমরা এটা বুক করতে চাও তো ডেসক্রিপশন বক্স থেকে ফোন করো। আর এটা যদি রেট জানতে চাও তো এইটা মোটামুটি 3,000 থেকে 3,500 টাকার মধ্যে ভ্যারি করে, তোমরা ফোন করে কনফার্ম করে নিও কীরকম কী রেট চলছে। তো ওই রুমটার পাশেই এবার যে রুমটা দেখাবো এটা হচ্ছে 5 জনের। তো এইটা মোটামুটি 3,500 টাকার মতো রেট আছে। তো এটা কিন্তু সস্তাই পড়বে, কারণ 5 জন মিলে তোমরা যদি ডিভাইড করো। তো চলো রুমের ট্যুরটা দিই। তোমরা এখানে খুকুবুড়ু পাহাড়ের ভিউ পাচ্ছ, তার সঙ্গে বাইরে এরকম বসার জায়গা পাচ্ছ। আর রুমের ভেতরে যদি আমি ঢুকি তো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা হিউজ বেড, যেখানে মোটামুটি 3 থেকে 4 জন ধরবে। এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে একটা ডবল বেড, টেবিল, এসি, ফ্যান, অ্যান্ড সঙ্গে একবার বাথরুমের ট্যুরটাও দিয়ে দিই। দেখো এই হচ্ছে এদের বাথরুম, এখানে গিজার রয়েছে ছোটোর মধ্যে। তো এই যে C4 আর এদিকে C5 রুমটা দেখছো, এই দুটো রুমের ভাড়া একটু কম পড়বে, কারণ এটা নন এসি, বাট এটার কিন্তু সব থেকে বেস্ট ভিউ। তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। তো দেখো এইখানে হচ্ছে খুকুবুড়ু পাহাড়, আর ঠিক এর সামনে হচ্ছে C4 রুম। মানে তোমরা যদি এইখানে রুমের মধ্যে থাকো তো সকালবেলা উঠলে এইভাবে তোমরা পাহাড় দেখতে পারবে। তো চলো রুমের একবার ট্যুরটা দিই। তো এখানে দেখতে পাচ্ছ একটা ডবল বেড, এখানেও রয়েছে একটা ডবল বেড। এটা জাস্ট ওই রুমটার মতোই, বাথরুম আর আমি দেখাচ্ছি না, জাস্ট এটাতে এসি নেই। তো সেই অনুযায়ী কিন্তু ভাড়া কম পড়বে। তো তোমরা প্লিজ ফোন করে জেনে নিও, আর যদি ডিসকাউন্ট চাও তো আমার চ্যানেলের নাম একবার করে নিও। তো চলো এদের লাঞ্চটা করি, এবং লাঞ্চের কি আইটেম আছে। আমি অর্ডার করেছি একটা থালি, আর এদিকে মাহি অর্ডার করেছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে চাইনিজ খাবার। তো দেখি থালিতে কি এমন কি মেনু আছে এবং কত কী প্রাইস সব বলছি। আর এখানে দেখো আমার গাড়িটা পার্ক করেছি আমার রুমের সামনে। তো এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, মানে খাওয়ার জায়গা ছোটোর মধ্যে আছে। তো এইটা আমি নিয়েছি হচ্ছে এগ থালি, যার প্রাইস হচ্ছে 180 রুপিস। এটা এখন ডবল ডিম দিয়েছে, ডবল ডিমের কারি, সঙ্গে ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, সালাড, ভাত। তো ডিম বাদে আই গেস বাকি আইটেমগুলো অথবা চাইলে পাওয়া যাবে। মাহি নিয়েছে 100 টাকার এগ চাউমিন, এটা এখন বেশ অনেকটাই দিয়েছে, টেস্ট তো কেমন তার জন্য খেতে হবে। তো প্রচণ্ড খেতে পেয়েছে, চলো একটুখানি খেয়ে দেখি। আলু গাজা দিয়ে ট্রাই করি, ডাল আলু গাজা অ্যাজ ইউজুয়াল, একটু আলু ফুলকপির তরকারিটা দেখি, আলু ফুলকপির তরকারিটা বেশ ভালো হয়েছে, দেশি ডিম না, হ্যাঁ পোলট্রির ডিম, পোলট্রির ডিম, চলো কই না, ঠিক আছে। এখানে প্রচুর হাঁস ছিল, ভাবছিলাম যে হাঁসের ডিম দেবে নাকি, তো দেয়নি, যাই হোক ঠিক আছে। ডিমের কারিটা কিন্তু ভালো হয়ে যাবে, মানে তুমি ডিমের কারিটা মিস করবে, ভালো হয়ে যাবে, হবে ঠিক আছে, ট্রাই করবো তোমার কাছ থেকে। ওকে, সো এবার দেখাবো তোমাদেরকে টেন্ট। মানে তোমরা যদি ভাবো যে খুকুবুড়ুতে আসবে, বেশি বাজেটও নেই, আবার এত সুন্দর পাহাড়ের ভিউ, তার নিচে থাকতে চাও, তাহলে কিন্তু তোমরা টেন্টকে বেছে নিতে পারো।
দেখো এইখানে যে কিছু টেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে কমন বাথরুম, আর এইদিকে যে টেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। তো চল একটা টেন্ট খুলে একবার দেখিয়ে দিই। সো মাই তুমি দেখিয়ে দেবে? হ্যাঁ, তো আমি দেখিয়ে দিই। এখানে দুটো বেড আছে, যদি সম্ভব এটা চারজন থাকার জন্য টেন্টগুলো, তার সাথে সাথে মানে এইটা অ্যাকচুয়ালি কমপ্লিট রেডি নেই, এটা রেডি নেই, আমাকে দেখাতে বারণই করছিল যে রেডি নেই। বাট দেখো রেডি নেই বলতে কি, জাস্ট এগুলো বিছানাগুলো পাতা নেই, ফ্যান পেয়ে যাবে, আর এখানে বাথরুমও রয়েছে অ্যাটাচ। খুলো বাথরুমের স্পেসটা দেখিয়ে দিই, রুমটা দেখাই। আরে ঠিকঠাক ঠিকঠাকই আছে বাথরুমটা, ঠিকঠাক। তো এবার আমরা যে রুমটায় আছি সেটা চলো একবার দেখিয়ে দিই। C2 হচ্ছে নাম্বার, এর জাস্ট অপোজিটে হচ্ছে হিল ভিউ। অ্যান্ড ভেতরে ঢুকলে তোমরা একটা বেসিক ডাবল বেড পাবে, মানে যারা কাপল আসছো বা দুজন মিলে আসো তাদের জন্য আমি বলবো একদম আইডিয়াল রুম। এখানে তোমরা ফ্ল্যাক্স পাবে, জলের বোতল, নন এসি, তো তোমরা এখানে ফ্যান পাবে। আর বাথরুমের মধ্যে তোমরা বেসিক কিছু জিনিস পাবে, যেমন হচ্ছে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর সঙ্গে সাবান। আর এই হচ্ছে বাথরুম। তো লাঞ্চ হয়ে গেছে, এবার একটু শোবো, বহুত টায়ার্ড আছি। দেখো অনেক কালকে পুরো মানে সকাল থেকে চালাচ্ছি, যারা এখনো দেখোনি আমার বাইক নিয়ে আসার ভিডিওটা তো তারা গিয়ে চেক করো। তার আগে হলো একটু গার্ডেনে একটু দোল খেয়ে নিই জাস্ট হজমের জন্য। তো চলো সন্ধ্যেবেলার ভিউটা দেখাবো কেমন কি। তো ঘুমিয়ে গেছিলাম, তো ঘড়িতে বাজে 7টা, তো উঠে দেখছি ভাবলাম যে কেমন লাগবে না লাগবে, তো দেখছি ঠিক আছে, মোটামুটি ঘরগুলোতে আলো জ্বেলে দিয়েছে এবং রিসোর্টের লুকসটা একবার দেখাই। তো এইখানে মাহি আমাদের রুমটা লক করে দিচ্ছে, কারণ এখন হচ্ছে আমরা বাবা মার কাছে যাব। বাবা মা যে হচ্ছে ঠিক এই কুকুবুরু পাহাড় দেখতে পাচ্ছ, এর পাশে অনেকগুলো রিসোর্ট, তার মধ্যে বাঞ্জারা ক্যাম্পে, যেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আর এইটা হচ্ছে এদের ওই জায়গায় যেখানে খেয়েছিলাম লাঞ্চ, রেস্টুরেন্ট এরিকা, এগুলো ঘরগুলো। দেখো জঙ্গলটা জাস্ট একবার দেখো, এই জঙ্গলটা প্রচুর শিয়াল আছে। এটা হচ্ছে এই যে কুকুবুরু পাহাড় এদিকে, হ্যাঁ, আর এই দিকে হচ্ছে পরপর রিসোর্টগুলো। দেখো দেখতে কত সুন্দর লাগছে না রাত্রিবেলা, দেখো। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, এইখানে গাড়ি পার্ক করা। আর বাঞ্জারা ক্যাম্পে এসে দেখো মনটা ভালো হয়ে গেল এদের ডেকোরেশন দেখে। এক তো এখানে প্রত্যেকটা ক্যাম্পের লোক ভর্তি এবং ডেকোরেশনও একদম জবরদস্ত। এখানে সবাই চা ফা খাচ্ছে, তো আমরা এখানে চা পকোড়া মুড়ি খাচ্ছি মা মাসির সঙ্গে। তো মাসি কেমন লাগছে বলো? খুব ভালো, মানে যতটা ভেবেছিলে ততটাই ভালো, অনেক লোকজন আছে বলো? বাবার ভাল লাগছে। পুরুলিয়া এসে প্রথমবার এখানকার ফেমাস মহুয়া নিয়ে এসেছি, তো খেয়ে দেখো কেমন খেতে, দেখতে তো পুরো জলের মতো। না না অল্প অল্প কড়া আছে, কড়া আছে। বেরিয়েছিলাম শিয়াল দেখতে, শিয়াল দেখতে এই অন্ধকার জায়গাটা, আর মা তো শুধু তাগাদা দিচ্ছে চলে যাওয়া বাড়ি চলে যাওয়া করে যাবো। এটা হচ্ছে পাহাড়টা। তো এবার দেখিয়ে দিই আমাদের আজকের ডিনার। তো ডিনারে আছে এখানে মাংস, আলু ভাজা, পেঁয়াজ আর রুটি। তো এটা হচ্ছে ডিনার। আর বাবার খুব খিদে পেয়ে গেছে তাই নাকি? আর বাবার খিদে পেয়ে গেছে, কি দেখছো তো গম্ভীর ভাবে নাচ।
সো গুড মর্নিং সবাইকে। তো আজকে তো এই রিসর্টটা ছেড়ে দেবো। তো আমি বলবো একদিনের ট্যুর আমাদের খুব ভালোই লেগেছে, একটু ফাঁকা ফাঁকা ছিল, একটু রাত্রিবেলার দিকটা একটু নির্জন টাইপের ছিল, বাট দিনের বেলা তো দারুণ লেগেছে। আমি আর মাহি খুব ভালো এনজয় করেছি এখানে, মানে অনেক বড় এরিয়া এবং সামনে এত বড় পাহাড়। তো তোমরাও চলে এসো, এবং পুরুলিয়া দেখো সব জায়গায় অনেক এক্সপেন্সিভ, তার মধ্যে কিন্তু এই জায়গাটা একটু কম এক্সপেন্সিভ এবং এটা একদম পাহাড়ের পাশে। আশা করি ভালোই লাগবে। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, আর এলে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। এখানে বাঞ্জারা ক্যাম্পে হলাম, টিফিনটা করে লুচি জিলাপি ডিমের অমলেট আর সঙ্গে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাও ভালো হয়েছে।